আছি। তাহলে দেখো গত ক্লাসে আমরা পড়েছিলাম কি সূরা ফালাকের অর্থ। সূরা আল ফালাক দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর। যদি দয়াময় পরম দয়ালু বিচার দিনের মালিক আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, আমাদেরকে সকল প্রথম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমি উষার প্রভুর আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং আধা রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ, এবং অনিষ্ট হতে ওই সকল নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয়। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে। ভেরি গুড সারা, অনেক সুন্দর হয়েছে বাবু, তোমাকে অনেক ধন্যবাদ। এবার পড়বে জান্নাতুল ফেরদৌস রিফা। রিফা বলো তো সূরা ফালাকের অর্থটা বলো। দয়াময় করুন দয়ালু আল্লাহর নামে। হে মোহাম্মদ, আপনি বলুন, আমি তোমার প্রভুর আশ্রয় চাচ্ছি। তিনি যা সৃষ্টি করেছেন তা অনিষ্ট হতে, এবং আধার রাতে অনিষ্ট হতে যখন তা গভীর হয়, এবং অনিষ্ট হতে ওই সকল নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং অনিষ্ট হতে হিংসুকে যখন সে হিংসা করে। ওকে, ভেরি গুড ভেরি গুড রিফা, অনেক সুন্দর হয়েছে বাবু, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে দেখো আমরা সূরা ফালাক আর সূরা ফালাকের অর্থটাও পড়ে ফেললাম, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়ব, আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের নবী রাসূল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার। এটা আছে 66 পৃষ্ঠায়, তোমরা সবাই 66 পৃষ্ঠা বের করো। আজকে আমরা পড়ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত লাভ ইসলাম।
তাহলে দেখো আজকে পড়বো কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার। এটা আছে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের 66 পৃষ্ঠায়। এটা আছে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের 66 পৃষ্ঠায়। আচ্ছা তাহলে দেখো সবাই 66 পৃষ্ঠা বের করেছো। আচ্ছা সবাই তাহলে বইয়ের দিকে দেখো, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নবুয়ত লাভ করলেন এবং তিনি ইসলাম প্রচারে কিভাবে করলেন এবং ইসলাম প্রচার করতে যে তাকে কত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে সেগুলো সম্পর্কে এখানে কি বলা আছে, বর্ণনা দেয়া আছে। আচ্ছা দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ ও ইসলাম প্রচার, এখানে আছে আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে সৃষ্টি করেনি, তাহলে সব কাজের পিছনে যেমন উদ্দেশ্য আছে আল্লাহও কি আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা তাহলে তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাহলে আল্লাহ তাআলার আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি ইবাদত। তাহলে দেখো আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদেরকে সৃষ্টি করেননি, তিনি আমাদের সৃষ্টি করেছেন কি তার ইবাদতের জন্য, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা কেবল আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, তিনি যেভাবে বলেছেন সেভাবে জীবনযাপন করব, কিন্তু অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভুলে বিপথে চলে যায়, তিনি তাদেরকে হেদায়েত করার জন্য নবী রাসূল পাঠান। তাহলে দেখো আল্লাহ তাআলা কি একটা উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা হচ্ছে কি ইবাদত, উদ্দেশ্যটা কি আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহ কি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা তাহলে কি তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছে সে যেভাবে জীবনযাপন করতে বলেছে আমাদেরকে কি সেভাবে জীবনযাপন করতে হবে। আচ্ছা অনেকে আল্লাহর এই নিয়ম নীতি এই পদগুলো ভুলে তারা কি বিপথে চলে যায়, তাহলে তিনি তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কি করেছেন নবী রাসূল পাঠিয়েছেন, তাহলে আমরা যে আল্লাহর আদেশ মতো চলব, আমরা যে আল্লাহর বিধি মতো জীবন যাপন করব, এর জন্য আল্লাহ তাআলা কি করেছেন নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর নিয়ম আমরা কি জানতে পেরেছি, আমরা কুরআন জানতে পেরেছি, পড়তে পেরেছি এবং এখন পর্যন্ত কি পাচ্ছি, তাহলে আল্লাহ নবী রাসূল কেন পাঠিয়েছেন, আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন তাকে নিয়ম নীতিগুলো আমাদের কাছে পৌঁছা দেওয়ার জন্য, কিন্তু যুগে যুগে অনেক নবী রাসূল এসেছে। আচ্ছা তারপরে দেখো এক সময় আরব দেশের মানুষও এক আল্লাহকে ভুলে গেছিল, তাহলে আরব দেশের মানুষ কি করেছিল, তারাও আল্লাহকে ভুলে গেছিল, তারা বিভিন্ন দেব দেবীর পূজা করত, তারা মারামারি কাটাকাটি করত, সামান্য কারণে যুদ্ধ করত, খুন খারাপি করত, চুরি ডাকাতি লুটতরাজ মানে যত অসৎ কাজ আছে যত খারাপ কাজ আছে কি সে সময় আরবের লোকেরা করত, তারা দেব দেবীর পূজা মূর্তি পূজা সূর্য পূজা এই মানে বিভিন্ন রকম পূজা করত, তারা মারামারি করত, খুন খারাপি করত, চুরি ডাকাতি চিন্তায় মানে যত রকমের খারাপ কাজ আছে অন্যায় কাজ আছে সে সময় আরবের লোকেরা করত। আচ্ছা আর তারপরে এই অন্যায় কাজ করার জন্য কি ছিল, তখন কিন্তু আরবে কোনো শান্তি ছিল না এবং সে সময় পড়াশোনারও কোনো প্রচলন ছিল না, তাহলে তারা কি পড়াশোনা জানতো না, তারা সব সময় হানাহানি মারামারি যুদ্ধ খুনাখুনি এগুলো করত, এজন্য তাদের সমাজে সে সময় কোনো শান্তি ছিল না। আচ্ছা আরব সমাজে এমনই এক খারাপ সময়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তাহলে এই যে আরবের ওই সময়টা এই সময়টাতে অন্যায় অবিচার চলত, যুদ্ধ মারামারি চলত, সে সময়তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, পারিবারিক পরিবেশে তিনি বেড়ে ওঠেন।
তিনি পারিবারিক পরিবেশে বেড়ে ওঠেন। একটু বয়স ও বুদ্ধি হলে সমাজের এই খারাপ অবস্থার জন্য তিনি কি ব্যথিত হন। তিনি এই সমাজের খারাপ অবস্থা দেখে, মানুষের অন্যায় করা দেখে, মানুষের মারামারি খুনাখুনি দেখে তিনি কি হন, খুব ব্যথা অনুভব করেন। তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে এই অবস্থা থেকে দূর করা যায় বা কিভাবে এই অবস্থা থেকে সবাইকে ফিরিয়ে নিয়ে আসা যায়। তিনি সবসময় এই চিন্তাটা করতেন। তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজকে উন্নত করা যায়, কিভাবে সমাজের ভালো করা যায়, মানুষের ভালো করা যায়, সবসময় তিনি এটা চিন্তা করতেন। আচ্ছা, তিনি শুধু চিন্তা করতেন না, শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজও করেছেন। তাহলে তিনি কি শুধু চিন্তায় করেননি, তিনি চিন্তা করে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজও কিন্তু করেছেন। তিনি যখন একজন অল্প বয়সী তরুণ, তখন কুরাইশরা পবিত্র কাবা ঘর ভেঙে নতুন করে তৈরি করে। তাহলে কুরাইশরা কি করে, তিনি যখন তরুণ অবস্থায় তখন কুরাইশরা পবিত্র কাবা ঘর ভেঙে আবার কাবা ঘর তৈরি করে। আচ্ছা, কিন্তু তারা সমস্যা করলো কি, সমস্যা করলো কাবার দেওয়ালে পবিত্র পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময়। তাহলে তারা সমস্যা করলো কি, কাবার দেওয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময়। এটা কি হাজরে ওয়াসাদ মানে কালো পাথর। তাহলে হাজরে ওয়াসাদ মানে কি, কালো পাথর। হাজরে তাহলে এই হাজিরে আসওয়াদ নিয়ে কি হলো, কুরাইশ গোত্রের বিভিন্ন শাখার মধ্যে কি যুদ্ধ মারামারি এরকম পর্যায়ে গেল যে তাদের মধ্যে যুদ্ধ মারামারি শুরু হয়ে যাবে এই পাথরটাকে বসানো। আচ্ছা, শাখার গোত্রের দাবি ছিল তারাই হাজরে আসওয়াদ দেয়ালে বসানো। আচ্ছা, তারপরে কি হলো, তারপরে তারা এই দায়িত্বটা দিল আলামিন মহানবী। মহানবীকে কিন্তু আলামিনও বলা হয়, আলামিন অর্থ হচ্ছে বিশ্বাস। আচ্ছা, সবাই নিজেদের দাবিতে অটল থাকলে বিষয়টি মারামারি ও খুন খারাপিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিল। অবশেষে তারা কি করলো, অবশেষে সকালে সকলে আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করলো, বিরোধ মীমাংসার ভার। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন, তিনি একটি চাদর নিলেন, চাদরের উপরে হাজরে আসওয়াদ পাথরটি রাখলেন এবং গোত্রের চারজনকে চার মাথা ধরে কি পাথরটা চারিদিক ধরে উঁচু করে কাবার দেওয়ালে নিয়ে যাওয়া হলো। চাদরের উপরে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ পাথরটি তুলে দিল আর কুরাইশ গোত্রের যারা ছিল, যারা প্রধান ছিল, গোত্র প্রধান, তারা এই চাদরে চার মাথা ধরে পাথরটা উঁচু করে নিয়ে যেয়ে কাবার কাছে নিয়ে গেল। সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটা কাবাতে স্থাপন করলেন। আচ্ছা, তাহলে তিনি কি করলেন, তিনি কিন্তু সুন্দরভাবে এই বিরোধটার মীমাংসা করলেন। আচ্ছা, তাহলে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আচ্ছা, তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, অসহায় মানুষের সেবা করেছেন, একজন অন্যদের সাথে এক কাজ অন্যদের সাথে মিলেমিশে করতে। তাহলে দেখো শান্তি প্রতিষ্ঠা কিন্তু একজনের সাথে হয় না। তোমরা ক্লাসে যদি 50টা বাচ্চা থাকো, তাহলে তোমরা যদি একজন চুপ করে আসে, সবাই যদি তখন 49 যদি চিৎকার করো, তাহলে কি সেখানে শান্তি আসবে, আসবে না। তাহলে সেখানে কি একজনের সাথে সাথে অন্যজনকেও চেষ্টা করতে হবে কি ক্লাসটাকে শান্ত রাখা। তাহলে একজন মিলে কিন্তু কোনো ভালো কাজ হয় না। একটা ভালো কাজ করতে হলে নিজেকে তো করতেই হবে, তার সাথে অন্যজনকে উৎসাহিত করতে হবে সে যেন কাজটা করে। তাহলে শান্তি প্রতিষ্ঠা তিনি কিন্তু একা একা করেনি, তিনি তার সাথে কি তার বয়সী তরুণদের যারা আছে তাদের সাথে মিলে, একসাথে মিলে তিনি কি শান্তি প্রতিষ্ঠার কাজ করেছেন। আচ্ছা দেখো, এজন্য তার সমবয়সী অন্যদের নিয়ে তিনি হেল্পফুল ফজুল নামে একটি শান্তি ও সেবা সংঘ সংগঠন
করেছিলেন তাহলে দেখো শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কি তৈরি করেছিলেন হেল্পফুল খজুর এটা হচ্ছে কি শান্তি শান্তি ও সেবা সংঘ তাহলে হেল্পফুল ফজল কি হেল্পফুল ফজল হচ্ছে শান্তি ও সেবা সংঘ হেল্পফুল ফজল কি শান্তি ও সেবা সংঘ এটা তৈরি করেছিলেন কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সমবয়সী কয়েকজন মিলে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কি করেছিল হেল্পফুল ফজল সংগঠন কি তারা এই সংগঠনটা গঠন করেছিল আচ্ছা তারপরে দেখো তার ইসলাম নবুয়ত লাভ আচ্ছা তিনি তার বয়স যখন 40 বছরের কাছাকাছি তখন তিনি ব্যাকুল হয়ে ওঠে তাহলে 40 বছর কাছাকাছি তিনি কি হয়ে ওঠে ব্যাকুল হয়ে ওঠে এই সময় তিনি জাবালে নূরের হীরা গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন তাহলে তিনি কোথায় কোন পাহাড়ে জাবালে নূরে হেরা গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকে জাবালে নূরে হেরা গুহা তাহলে কোন গুহায় তিনি হচ্ছে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকে জাবালে নূরে হেরা গুহা জাবালে নূরে হেরা গুহা দেখো জাবালে নূরে হেরা গুহা জাবালে নূরে তাহলে তিনি কোথায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন জাবালে নূরের হেরা গুহায় তিনি কি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন কোন প্রয়োজনে বাইরে বের করে লোকালয় ছেড়ে অনেক দূরে চলে যেতেন মানে তিনি অস্থির থাকতেন তিনি ব্যাকুল থাকতেন তিনি কোন মানসিক ভাবে শান্তি পেতেন না সবসময় তিনি আলাদা ধ্যানে থাকতেন ধ্যানে মগ্ন থাকতেন আচ্ছা তারপরে দেখো লোকালয় ছেড়ে দূরে চলে যেতেন তখন তিনি যে পাথর বা গাছের পাশ দিয়ে যেতেন ওই পাথর বা গাছ তাকে সালাম করত তখন যে পাথর বা গাছের পাশ দিয়ে যেতেন তখন তারা কি করত তাকে সালাম করত তিনি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেতেন তাহলে এই 40 বছর যখন তার বয়স তখন কিন্তু তার জীবনের কি নবুয়ত লাভের সময়টা চলে আসে তিনি কিন্তু সেই সময়তে হেরা গুহার ধ্যানমগ্ন থাকতেন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই সময় তার কাছে কি কুরআন মাজিদ নাজিল হয়েছিল এবং সেটাকে হেরা গুহাতে নাজিল হয়েছিল তারপরে আমরা কিন্তু কুরআন মাজিদের মাধ্যমে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন তার জীবন বেঁচে থাকাকালীন তিনি যে কার্যক্রম গুলো করেছেন তিনি নামাজ দোয়া দরুদ হাদিস যেগুলো আছে সেগুলো কিন্তু সবকে নবী রাসূলের মাধ্যমে তার সাহাবীদের মাধ্যমে আমরা কি জানতে পেরেছি আচ্ছা তাহলে দেখো এটা আমরা আবার একটু প্রথম থেকে একবার একটু সারা ছোট দেখে নি দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেননি তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন দেখি বলো তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন মিস আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন ভেরি গুড ভেরি গুড দেখি অনেক সুন্দর হয়েছে তাহলে দেখো আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা কেবল আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব এবং তার বিধিমত জীবন যাপন করব আচ্ছা কিন্তু অনেক মানুষ আল্লাহকে ভুলে বিপথে চলে যায় আল্লাহ তখন কি করলেন মানুষকে কি মানুষের হিদায়াতের জন্য নবী রাসূল পাঠালেন তাহলে
এবার বলবে তৌহিদ ওহি, বলতো আল্লাহ নবী রাসুল কেন পাঠালেন? আল্লাহ নবী রাসুল কেন পাঠালেন? আচ্ছা ওকে, তাহলে কি আল্লাহ তাহলে কি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কি করলেন, নবী রাসূল পাঠালেন। এক সময় আরবের দেশের মানুষরা কি আল্লাহকে ভুলে গেছিল, তারা কি করত, তারা দেব দেবীর পূজা করত, তারা মারামারি, যুদ্ধ, খোনাখুনি, চুরি, ডাকাতি সব কিছু করত, যত রকমের অন্যায় কাজ ছিল তারা কি করত, তারা লেখাপড়া করত না, তারা কি তাদের মধ্যে মোটেও শান্তি ছিল না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আরবের অবস্থা কেমন ছিল? যাওয়ার যাওয়ার বলতো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মানোর আগে আরবের অবস্থা কেমন ছিল? আরব সমাজের এমনই খারাপ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম করেছিলেন। পারিবারিক তখন হচ্ছে সবাই খারাপ কাজ করত, খুন খারাপি করত, চুরি ডাকাতি করত, তারপর অসহায় মানুষদের কষ্ট দিত, সামান্য কারণে যুদ্ধ করত, দেব দেবীর পূজা করত। ওকে, ভেরি গুড, ভেরি গুড, জাওয়াদ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে দেখো সে সময় কি আরবে শান্তি ছিল না, তারা কি দেব দেবীর পূজা করতে সবসময় অশান্তির মধ্যে একটা অশান্তিযুক্ত পরিবেশ ছিল। আচ্ছা তারপরে দেখো, তারপরে আছে কি আরব সমাজে এমনই এক খারাপ সময়ে তখন জন্মগ্রহণ করলে কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পারিবারিক পরিবেশে বেড়ে ওঠেন, একটু বয়স বুদ্ধি হলে সমাজের খারাপ অবস্থা দেখে তিনি কি তার বুকে ব্যথা অনুভব করেন। তাহলে কুলসুম বলো, আরবের ওই দুর্দশা দেখে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অনুভব করতেন? নাকিব, নাকিব বলো তো, নাকিব বলো, আরবের ওই দুর্দশা দেখে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অনুভব করতেন? আরব দেশের ওই দুর্দশা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট অনুভব করতেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে বাবু। আচ্ছা তাহলে দেখো, তাহলে তিনি অনেক খুব ব্যথা অনুভব করতেন, কষ্ট করতেন, তিনি সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা শান্তিটা ফিরিয়ে নিয়ে আসবো, কিভাবে আমরা পরিবেশটাকে শান্ত রাখবো। আচ্ছা তারপরে দেখো, তিনি শুধু চিন্তাই করতেন না, তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজও করেছেন। তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তৈরি করেছিলেন, কি সংঘ তৈরি করেছিলেন, নাফিন বলো তার সেই সংঘটার, শান্তি ও সেবা সংঘটার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেবা সংঘ, শান্তি ও সেবা সংঘ তৈরি করেছিলেন সেটার নাম কি, নাফিন বলো? ম্যাম আপনার কথা ভালোভাবে বুঝতে পারছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা ও শান্তির জন্য যে একটা সংঘ তৈরি করেছিল সেটার নাম কি? শান্তি প্রতিষ্ঠানের জন্য কাজ করেছিল। তিনি যখন অল্প বয়সে ছিলেন তিনি তখন কুরাইশ দেখো তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, দেখো আমি শান্তি ও সেবা সংঘ তিনি কি হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। তাহলে বাবু শান্তি ও সেবা প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছিলেন, তরুণরা মিলে, তিনি এবং তার বয়সী কয়েকজন মিলে কি হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। ওকে, ভেরি গুড বাবা। আচ্ছা তারপরে তিনি
তিনি 40 বছর বয়সে কি করলেন? তিনি 40 বছর বয়সে জাবালে নূরের হেরা গুহায় কি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন এবং হেরা গুহাতে তিনি কি হেরা গুহাতে তিনি ওহি প্রাপ্ত হয়েছিলেন, তার কাছে কি কুরআন মাজিদ এসেছিল? ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। আমরা এখন কি করব, আমাদের হোমওয়ার্ক যেটা আছে আমরা সেটা নিয়ে নিব। দেখো আমাদের হোমওয়ার্ক হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এর নবুয়ত নাম ইসমান প্রচার 66 আর 67 এই পৃষ্ঠা থেকে আমরা কি করব, ছোট ছোট পাঁচটি প্রশ্ন, ছোট ছোট পাঁচটি প্রশ্ন এবং উত্তর লিখে আমরা খাতাটা গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, প্রশ্ন উত্তর লিখব পাঁচটি। ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক আমি যে 66 আর 67 পৃষ্ঠা পড়ালাম সেখান থেকে তোমরা কি করবা, ছোট প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর লিখে কি করবা, পাঁচটি প্রশ্নের উত্তর আর প্রশ্ন লিখবা। ঠিক আছে বাবুরা, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।